السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত দীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ শুক্রিয়া যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রথম রাতে পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদেরকে বাকি সময়গুলিও নেক আমলের মাধ্যমে বেশি বেশি নিজের সময়কে কাটাবার লাগাবার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে যেন হায়াতে তাইয়েবা সুখ শান্তির ইহকাল পরকালের জীবন দান করেন। আপনাদেরকে সকলকে মোবারকবাদ যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই জিলহজ মাস, যে মাসটি হচ্ছে হারাম মাসের অন্যতম মাস, যে মাসটি হচ্ছে হজের অন্যতম মাস, যে মাসে হজের প্রায় কাজগুলি হয়ে থাকে, যেই মাসকে আল্লাহ রাব্বুল আলমিন মর্যাদা দান করেছেন, যেই মাসের বিশেষ করে প্রথম 10টি দিন গোটা বছরের সমস্ত দিনের চাইতে বেশি ফজিলতপূর্ণ, যে 10টি দিনের আল্লাহ রাব্বুল আলমিন শপথ করেছেন ওয়াল ফজরি ওয়াল আয়ালিন আশ, সুরায় ফজরের দ্বিতীয় আয়াত, ফজরের কসম এবং তারপরে বলছেন 10টি দিন বা 10টি রাতের কসম। এই দিনগুলির ফজিলত বা গুরুত্ব দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলমিন কসম করেছেন। এই 10টি দিনের ফজিলত এবং এই দিনগুলিতে আমরা নেক আমল কী কী করতে পারি সংক্ষেপে আপনাদের সামনে আজকে আলোচনা করব। সহিহ বুখারীর 916 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম ইয়ানি আল আশর, এমন কোন দিন নেই যেই দিনে নেক আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় হতে পারে এই 10টি দিনের তুলনায়। অর্থাৎ এই 10টি দিন যে জিলহজ মাসের 1 থেকে নিয়ে যা আজকে শুরু হয়েছে সৌদি আরবে 10 তারিখ পর্যন্ত, কোরবানির দিন পর্যন্ত, এই দিনগুলির নেক আমলের তুলনায় অন্য কোনো সময় নেক আমল করলে তা আল্লাহর কাছে অধিক প্রিয় হতে পারে না। সবচেয়ে বেশি প্রিয় আমল হচ্ছে এই 10টি দিনের আমল, এমনকি দিনের দিক থেকে লাইলাতুল কাদারের ওপরেও ফজিলত রয়েছে, যেমন রাতের দিক থেকে কদরের রাতগুলির ফজিলত রয়েছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও যদি করে, কালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমনকি আল্লাহর রাস্তার জিহাদও, ইল্লা রাজুল খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, জান মাল নিয়ে বেরোলো আল্লাহ রাস্তায় এবং কোনো কিছু নিয়ে ফিরে আসলো আল্লাহ রাস্তায়, শাহাদাত বরণ করলো, সব কিছুকে কোরবানি করে দিল, তার ফজিলত কেউ পাবে না। মুসনাদ আহমদের 5189 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাতে বর্ণিত, এই দিনগুলি আল্লাহর কাছে বড়ই মহান, এই দিনগুলিতে যেই কাজগুলি করতে হবে তার কিছু দিক নির্দেশনা এই হাদিসে রয়েছে, হাদিসটিকে হাসান বলা হয়েছে। মামিন আইয়ামিন আযমা ইনদাল্লাহ, মামিন আইয়ামিন আযমা ইনদাল্লাহ ওয়া আল আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর, এমন কোন দিন নেই যেই দিন আল্লাহর কাছে বেশি মহান হতে পারে, আজিম হতে পারে এবং বেশি প্রিয় হতে পারে সেই দিনের আমল এই 10টি দিনের আমলের তুলনায়। সুতরাং তোমরা এই 10টি দিনে কী করো, ফা আকসিরু ফীহিন্না মিন আত-তাহলিল ওয়া আত-তাকবীর ওয়া আত-তাহমিদ, এই দিনগুলিতে বেশি বেশি তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, ওয়া আত-তাকবীর বেশি বেশি তাকবীর পাঠ করো, আল্লাহু আকবার বলো, ওয়া আত-তাহমিদ আর বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গুণগান পেশ করো আলহামদুলিল্লাহ বলে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলতে বলা হয়েছে। এই দিনগুলির যে জিকির রয়েছে, খাস জিকির তাকবীর, তাতে এই আজকারগুলি রয়েছে,
আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর দুইবারও বলতে পারেন, আল্লাহু আকবর আবার তিনবারও বলতে পারেন। সালাফ থেকে দুই রকমেরই বর্ণনা এসেছে, আমল এসেছে। লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল হয়ে গেল, আল্লাহু আকবর আবার তাকবীর হলো, ওয়ালিল্লাহিল হামদ আল্লাহর প্রশংসা হয়ে গেল। ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাই তার কিতাবে জাবের রাজি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুল আইয়ামে ইয়াউমে আরাফা, এই দশটি দিনের মধ্যে বিশেষ করে আরাফার দিনটি সবচেয়ে উৎকৃষ্ট উত্তম দিন। আফজালুল আইয়াম সবচেয়ে উত্তম দিন হচ্ছে আরাফার দিন, অন্য হাদিস দ্বারা প্রমাণিত। আর তার সাথে সাথে ইয়াউমুন নাহার, এই দিনটি হচ্ছে সবচাইতে বড় দিন এবং মহান দিন, বড়ই ফজিলতের দিন, কারণ অধিকাংশ হাজি সাহেবদের ইবাদত বন্দেগি এই দশই জিলহজ ইয়াউমুন নাহার কুরবানির দিনে হয়ে থাকে। এছাড়া সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ গবাদি পশু কুরবানি করে থাকেন বলে এই দিনটি বড়ই মহান। এই দিনগুলিতে যে আমলগুলি করবেন আমি সংক্ষেপে বলে যাব, বিস্তারিত আলোচনা আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন বছরের অনেক আছে। দলিলগুলি ইঙ্গিত করার চেষ্টা করব সংক্ষেপে। সর্বপ্রথম যে আমল এই দিনগুলির তা হচ্ছে হজ এবং উমরা করা, কারণ এই মাস হচ্ছে হজের মাস। এই সময়গুলি যদিও সারা বছর উমরা চলে, কিন্তু হজে যখন আসছেন তার সাথে সাথে উমরাও করছেন, সে হজে তামাত্তুর মাধ্যমে হোক অথবা হজে কেরানের মাধ্যমে হোক, সবচেয়ে উত্তম আমল বলা যেতে পারে এই সময়ের এই মৌসুমের আমল হচ্ছে হজ এবং উমরা। যে ভাই বোনেরা হজ করে ফেলেছেন আল্লাহ তাদেরকে বারবার বাইতুল্লাহর হজের জন্য আসার তৌফিক দান করেন, এবং যারা এখনও হজে আসতে পারেননি, মনের আকাঙ্ক্ষা আছে আশা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের আশা যেন পূরণ করে দেন। যারা হজ করেছেন তাদের হজকে যেন আল্লাহ কবুলিয়াত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আল উমরাতু কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা করলে এর মাঝের গুনাহগুলি মোচন হয়ে যায় উমরার মাধ্যমে। ওয়াল হাজ্জুল মাবরুর, আর হজ যদি মাবরুর হয় মকবুল হয় আল্লাহর কাছে, যে হজে হারাম কিছুর সংমিশ্রণ না থাকে, পাপাচার না হয়ে থাকে, লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাত, তার জাযা বদলা একমাত্র জান্নাত, যেটি সমস্ত ঈমান এবং নেক আমলের মুখ্য উদ্দেশ্য। এছাড়াও হজ উমরার ফজিলতে বহু হাদিস রয়েছে। দ্বিতীয় যে আমলটি করবেন তা হচ্ছে এই দিনগুলির যথাসাধ্য সিয়াম পালন করা, রোজা রাখা যতটা সম্ভব হয়। কারো পক্ষে যদি সম্ভব হয় নয় দিন সিয়াম পালন করবেন, প্রথম তারিখ থেকে আজকে সহুর করে আরাফার দিন পর্যন্ত, কারণ দশ তারিখে ঈদের দিনে রোজা রাখা জায়েজ নয়। তো এই দশ দিন মানে নয় দিনের রোজা। আর যদি তা সম্ভব না হয় তো যতটা সম্ভব তিনটি রাখবেন, তা যদি সম্ভব না হয় দুইটি রাখবেন, তাও যদি সম্ভব না হয় একটি রাখবেন। একটি যদি রোজা রাখেন শুধুমাত্র সেটা আরাফার দিনে, আমি আরাফা যেই দিন হাজি সাহেবের আরাফাতে অবস্থান করেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা গত এক বছর আগামী এক বছরের গুনাহ মাফ হবে। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মুসলিমের এই মর্মে হাদিস রয়েছে, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে, সিয়াম ইয়াউমি আরাফা, আরাফার দিনের সিয়াম, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে আমি আশাবাদী, আন ইউকাফফিরা সানাতাল লাতি ক্বাবলাহু ওয়াল্লাতি বাদাহু, গত এক বছরের গুনাহ মোচন করবে আর আগামী এক বছরের গুনাহ মোচন করবে। তিন নম্বর যে কাজটি করবেন সেটি হচ্ছে তাকবীর এবং বেশি বেশি জিকির আজকার করবেন। এই দিনগুলিতে তাকবীর পাঠ করবেন বিশেষভাবে, আর জিকির আজকার অন্য অন্য যতগুলি জিকির আজকার রয়েছে সেগুলি সুন্নতি জিকির আজকার হোক, নফল জিকির আজকার হোক, সময়ের সাথে সম্পৃক্ত জিকির আজকার হোক, আর অনির্দিষ্ট জিকির আজকার হোক, সমস্ত রকমের জিকির আজকার করবেন। মহান আল্লাহ রাব্বুল সূরা হজের আয়াত নম্বর 28-এ ওয়াজকুরু ইসমাল্লাহ ফি আইয়ামি মালুমাত, আর তারা আল্লাহর নামের জিকির আজকার করবে, আল্লাহর নাম স্মরণ করবে
জানাশোনা কয়েকটি দিনে, এই আয়ামে মালুমাতের তাফসির মুফাসসিরিনগণ করেছেন, তা হচ্ছে আশর জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম দশক। তো এই জিকির আজকার, এছাড়া আয়ামে মাদুদা যে আতে বলা হয় সূরাতুল বাকারায়, ওয়াজকুরুল্লাহ ফি আয়ামি মাদুদাত, হাতে গোনা কয়েকটি দিনে তোমরা জিকির আজকার করো আল্লাহর, এই দিনগুলি হচ্ছে আয়ামে তাশরিক। তাহলে এই দুটো আয়াতের সমন্বয় করলে এইদিকে দশ দিন আর ওই দিকে আয়ামে তাশরিক 11-12-13 তারিখ পর্যন্ত আল্লাহর জিকির আজকার করবেন। যেমন এর আগে মুসনাদ আহমদের হাদিস আপনাদেরকে শুনালাম, ইমাম বুখারী রাহমাহুল্লাহ আব্দুল্লাহ বিন ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছে, আন্নাহুমা কানা ইখরুজান ইলা সুক, তারা এই জিলহজ মাসের দশটি দিনে বাজারে চলে যেতেন, অথচ তাদের কোনো বাজারে কেনাকাটা থাকত না। ফায়ুকাব্বিরুন ওয়ায়ুকাব্বিরুন নাস বিতাকবীরিহিম, তারা জোরে জোরে তাকবীর পাঠ করতেন, যাতে করে লোকেরা শুনে শুনে তাদের অনুসরণে তারাও তাকবীর পাঠ করে, তারাও শুনে শুনে তাকবীর পাঠ করত। তো তাকবীর জোরে জোরে পাঠ করতে হবে, মানুষকে শোনাতে হবে, যাতে করে লোকেরা স্মরণ করে। ফোকাহে তাবেইনদের থেকে ইমাম ইসহাক রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে তারা এই জিলহজ মাসের দশটি দিনে বলতেন এই তাকবীরটি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বাজারে উচ্চস্বরে তাকবীর পড়বেন, বাড়িতে উচ্চস্বরে পড়বেন, ছেলেমেয়েরা ফলো করবে, রাস্তাঘাটে মসজিদে বিভিন্ন জায়গায় কর্মস্থলে জোরে জোরে তাকবীর পাঠ করবেন। আল্লাহ রাব্বুল ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদেরকে হেদায়ত দান করেছেন এর জন্য তার মহত্ব বড়ত্ব ঘোষণা করো, তাকবীর পাঠ করো, সূরা বাকারার আয়াত নম্বর 185। তবে তাকবীর যেন সম্মিলিত না হয়, এই তাকবীর বা জিকির আজকার যেন ইজতেমাই জিকির আজকার না হয়, মানুষ সম্মিলিত জিকির আজকার পছন্দ করে। হাজি সাহেবরা উমরাকারীরা সম্মিলিত তালবিয়া পাঠ পছন্দ করে, এগুলি কিন্তু বিদাত, এগুলি এক আওয়াজে সালাফে সালেহীন থেকে এরকমের কোনো বর্ণনা নেই। সুতরাং এটি শরীয়তে অতিরিক্ত, সতর্ক থাকবেন, নিজের তাকবীর নিজে পাঠ করবেন, নিজের জিকির আজকার নিজে পাঠ করবেন, নিজের তালবিয়া নিজে বেশি বেশি পাঠ করবেন যারা হজে আসবেন উমরায় আসবেন। চার নম্বরে যে কাজটি করবেন তা হচ্ছে তওবা করা, তওবা করা মানে আল্লাহর দিকে ফিরে আসা, গুনাহ বন্ধ করে দেওয়া আর তারপরে গুনাহর ওপর অনুতপ্ত লজ্জিত হওয়া, আর তার সাথে সাথে আগামীর জন্য প্রতিজ্ঞা করা যে আমি আর এই গুনাহ কখনো করব না, দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, অন্তর থেকে সংকল্প করা। আর যদি মানুষের হক নষ্ট করে থাকেন তাহলে তা থেকে মুক্তি লাভ করা, সেটা পরিশোধের মাধ্যমে হোক অথবা ক্ষমা নেওয়ার মাধ্যমে হোক, যেভাবে সম্ভব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বেশি বেশি জিকির আজকার করেছেন, এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক হাদিসে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরু, তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং ইস্তিগফার করো, তওবা করো আল্লাহর দিকে ফিরে আসা অনুতপ্ত হয়ে, আর ইস্তিগফার মানে তার সাথে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ভুল ভ্রান্তির জন্য। আর সবসময় আমাদের ভুল ভ্রান্তি হতে আছে, কম হোক আর বেশি হোক, ফাইন্নি আতুবু ফি ইয়াউমি 100 মাররা, কারণ আমি প্রতিদিন 100 বার করে তওবা করি। আর তওবা বিশেষ মোবারক স্থানে আর মোবারক সময়গুলোতে তওবার গুরুত্ব বেশি, সুতরাং এই মোবারক সময়গুলিতে গুরুত্ব সহকারে বেশি বেশি তওবা করবেন, ইস্তিগফার করবেন। পাঁচ নম্বরে যে আমলটি করবেন সেটা হচ্ছে যে কোনো নেক আমল বেশি বেশি করার চেষ্টা করবেন, সেটা সলাত হোক, ফরজে পরে বেশি বেশি নফল সলাত, যারা সারা বছর তাহাজ্জুদ পড়তে পারছেন না এই দশটি দিনে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন, কোনো অসুবিধা নেই। তাহাজ্জুদ সম্পর্কে আমাদের দেশের ধারণা যে যে শুরু করবে তার জন্য সারা জীবন চালিতে হবে আর না হলে গুনাহগার হবে, ভুল কথা। উত্তম হচ্ছে নফল ইবাদত বন্দী শুরু করলে সুন্নাত মুসলিম ইবাদত বন্দী কন্টিনিউ করা, আর যারা সলাতুদ্দোহা পড়েন না তারা সলাতুদ্দোহা পড়ার চেষ্টা করবেন। সাদাকা শুধু রমজান মাসে আমাদের দেশের লোকেরা দান খায়রাত বেশি করে না, সাদাকা বেশি বেশি সাদাকা খায়রাত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, গুরুত্বপূর্ণ জিকিরিটি, গুরুত্বপূর্ণ নেক আমল, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন মুখস্থ করবেন, কোরআনের শিক্ষা দেবেন, এলেমের চর্চা করবে, এলেম শিখবেন এবং শেখাবেন। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট
যে কোরআন শিখে এবং শিখায়, ভালো কাজের উপদেশ দেবেন, অন্যায় কাজে বাধা দেবেন, এইরকম জনকল্যাণমূলক যে কোনো নেক আমল করবেন। নেক আমলের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মানুষের হকের ক্ষেত্রে বাবা মায়ের সাথে সৎ ব্যবহার সবসময় করবেন, কিন্তু এই সময়টাই তার নবায়ন করার চেষ্টা করবেন, বেশি বেশি করবেন। কাছে থাকলে তাদের বেশি বেশি সন্তুষ্ট করার চেষ্টা করবেন, তাদের ক্ষেত্রে বেশি বেশি নেক আমলের চেষ্টা করবেন। দূরে থাকলে বেশি বেশি যোগাযোগের চেষ্টা করবেন, বেশি বেশি তাদের পাশে থাকার চেষ্টা করবেন, যে কোনো দিক থেকে হোক না কেন, যার জন্য যেইভাবে সম্ভব। এবং তারা যদি কষ্ট পেয়ে থাকে তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে নেবেন। আত্মীয় স্বজন ভাই বোন রয়েছে তাদের সাথে সেলাতুল আরহাম আত্মীয়দের সাথে সুসম্পর্ককে আগে বাড়াবার চেষ্টা করবেন এই দিনগুলিতে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সমস্ত রকমের নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করেন। ছয় নম্বরে যে কাজটি করবেন সেটা হচ্ছে এই যে তাকবীর, জিকির আজকার তো আম কথা বললাম, তার মধ্যে অন্য অন্য জিকির আজকার আসবে, যে কোনো জিকির আজকার সংক্ষেপে সেদিকে ইঙ্গিত করেছি। কিন্তু এই তাকবীরকে অনেক ওলামারাই দুই ভাগে ভাগ করেছেন, তাকবীরে মুতলাক মানে যে কোনো সময় তাকবীর পাঠ করবেন, আর তাকবীরে মুকাইয়্যাদ মানে মুকাইয়্যাদ বেদবরি সলাওয়াত, ফরজ সলাতের পরে পরে জিকির আজকার। তো এই জিকির আজকারগুলি প্রথম যে এই চাঁদ দেখে দেখার খবর হয়েছে অথবা সূর্য ডুবেছে, আজকে নিশ্চিত যে তিরিশ, যেহেতু তিরিশে জিলকাদা শেষ হয়ে গেছে, তারপরে চাঁদ দেখার কোনো প্রয়োজন করে না, সূর্য ডুবে গেছে, জিলহজ মাস প্রবেশ করেছে। সুতরাং এই সূর্য ডুবার পর থেকে যে কোনো সময় সলাতের পরে হোক, সলাতের পরে চলবে না এমন কথা নেই, সলাতের পরে হোক, ফরজের পরে হোক, নফলের পরে হোক, সলাতের আগে হোক, ঘরে হোক, বাইরে হোক, যে কোনো সময় আর যে কোনো অবস্থায় দাঁড়িয়ে বসে শুয়ে জিকির আজকার বেশি বেশি এই তাকবীর পাঠ করবেন ঈদের দিন পর্যন্ত। এই ঈদের দিন পর্যন্ত তাকবীরে মুতলাক মানে যে কোনো সময় তাকবীর, আর যেই তাকবীরটি সলাতের সাথে ফরজ সলাতের সাথে সম্পৃক্ত, যেটাকে তাকবীরে মুকাইয়্যাদ বলা হয়েছে, সেটা শুরু হবে যারা হাজি নয় তাদের জন্য আরাফার দিনের ফজর থেকে, অর্থাৎ নয় তারিখ আগামী এই দুই দিন পরে যে বৃহস্পতিবার তা নয়, আজকে মঙ্গলবার শেষ হলো, তার পরের বৃহস্পতিবার যে আরাফার সিয়াম রাখবেন বা আরাফায় হাজির অবস্থান করবে, এই আরাফার দিন ফজর থেকে শুরু করে, আর যারা হাজি সাহেব তাদের জন্য শুরু হবে কোরবানের দিন জোহর থেকে শুরু করে, আর এই তাকবীর শেষ হবে আইয়ামে তাশরিকের আসরের সলাত, কারণ আসরের সলাতই হচ্ছে শেষ সলাত, এই জন্য আসরের সলাতের পরে যে তাকবীর পাঠ করবে এটা হচ্ছে তাকবীরে মুকাইয়্যাদ, আর তারপরে মাগরিব যখন হবে তখন চোদ্দ তারিখ শুরু হয়ে গেল, এই জন্য মাগরিবটা সেখানে সামিল হবে না। তো তাকবীরে মুতলাকা তাকবীরে মুকাইয়্যাদ কিছু কিছু কিতাবে লিখেছেন বেশ কিছু ওলামারা, তার এই হচ্ছে ব্যাখ্যা। সাত নম্বর যে নেক আমলটি করবেন তা হচ্ছে কোরবানির দিনে দশই জিলহজ কোরবানি করবেন, যাদের কোরবানি করার সামর্থ্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় দশ বছর থেকেছেন, কোরবানি করেছেন দশ বছর, প্রতি বছর কোরবানি করেছেন। আর হাজি সাহেবদের যে কোরবানি রয়েছে সেটা হজের সাথে সম্পৃক্ত, সেটাকে হাদি বলা হয়, আর যারা নিজের নিজের বাড়িতে আমরা কোরবানি করব, যারা হজে যাবেন না তাদের কোরবানিকে উধিয়া বলা হয়। আমাদের দেশের মানুষরা হজে আসলেও এই দুই কোরবানিতে অনেকে পার্থক্য বুঝেন না, এই কোরবানি ইব্রাহিম আলী ইসলামের সন্ন্যত, এই কোরবানি বড় ফজিলতপূর্ণ কাজ, যদিও সেটি সন্ন্যতে মুয়াক্কাদা ওয়াজিব ফরজ নয়। তারপরে মনে রাখবেন, সামর্থ্যবান ব্যক্তি যদি কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দেয়, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটি সহিহ হাদিস আল্লামা আলবানী অন্যরা সহিহ বলেছেন, যেই ব্যক্তি সামর্থ্যবান মান কানা লাহু সা, তার যার সচ্ছলতা রয়েছে, আর ফালাই উদাহ তারপরে সে কোরবানি করলেন, ফালাইয়া কোরবান না মুসাল্লানা, তাহলে ধমক দিয়ে বলেছেন তারা যেন আমাদের ঈদগাহে না আসে। আট নম্বর যে কাজটি করতে হবে, যেটার সময় আমাদের এখানে শেষ হয়ে গেছে, তবে পশ্চিমা দেশে যারা আছেন শুনবেন, পূর্ব দিকে যারা আছেন তাদের তো রাত হয়ে গেছে, তবে যে দেশে চাঁদ দেখার খবর হয়নি তারা, যেমন ভারত বাংলাদেশে একদিন পরে আপনারা শুরু করবেন, তাহলে কালকেও তারা এই নখ চুল কেটে নিতে পারবেন শেষ দিনে।
এই 10টি দিনে যেই ব্যক্তি কোরবানি করতে ইচ্ছুক সেই ব্যক্তি শুধু, অর্থাৎ অভিভাবক, বাড়ির সদস্যরা, স্ত্রী ছেলেমেয়েরা নয়, এর অন্তর্ভুক্ত নয়। এই মর্মে সহি মুসলিমের হাদিস রয়েছে, উম্মে সালামা রাদিয়াল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত, আর এবং হাদিস সহি, হাদিস সম্পর্কে যারা আপত্তি করেছেন তারা ভুল করেছেন, হাদিস সহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এজার আয়তুম হেলাল আজিল হিজ্জা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখে নেবে, ও আরাদা আহাদুকুম আন ইউদাহি, আর কুরবানি করার তোমাদের কারো ইচ্ছা রয়েছে, ফালইউমসিক আন শাআরিহি ওয়া আযফারি, তাহলে নিজের শরীরের পশম এবং নখ থেকে যেন বিরত থাকে, না কাটে। অন্য হাদিসে রয়েছে, ফালা ইয়াখুযানা মিন শাআরিহি ওয়া মিন আযফারি হাত্তা ইউদাহি, কুরবানি করা পর্যন্ত, কুরবানি করা পর্যন্ত। তাহলে যারা ইউরোপ আমেরিকায় আছেন, অনেকে জিজ্ঞেস করেন যে আমাদের কুরবানি বাংলাদেশে হবে, তো একদিন পরে হবে। তাহলে যখন কুরবানি হবে, কুরবানি করা পর্যন্ত চুল কাটবেন না, যে সব প্রয়োজনে চুল কাটার প্রয়োজন রয়েছে, চুলও কাটবেন না এবং নখও কাটবেন না, তাহলে তার আগেই কেটে নেবেন, যাতে করে বড় না হয়ে যায় আর খারাপ না লাগে। নয় নম্বরে যে কাজটি, সেটা হচ্ছে ঈদের সালাত আদায় করবেন, ঈদুল আজহার দিনে 10 তারিখে ঈদের সালাত আদায় করবেন, এবং সেখানে যে খুতবা রয়েছে সেই খুতবাই যথাসাধ্য বসার চেষ্টা করবেন, সেই খুতবা সুন্নাত, এবং সেই খুতবাই বসাও সুন্নাত, উত্তম। এই দিনে অধিকাংশ মুসলিম নর এবং নারীরা, যুবক যুবতীরা পাপে জড়িয়ে পড়ে, আল্লাহ যেন হেফাজত করেন। আমাদের ইসলামের ঈদ পাপ করার জন্য নয়, বরং ইবাদত বন্দেগির জন্য, আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের জন্য, আল্লাহ জিকির আজকারের জন্য, নেক কাজের জন্য। কাফেরদের যে ঈদ পরব রয়েছে তা হচ্ছে পাপের জন্য, সুতরাং কাফেরদের সাথে যেন আপনাদের সদৃশ্যতা না থাকে। কাফেরদের মুকাল্লেদ, অন্ধ অনুসারী হয়ে যাবেন না, কাফেরদের গর্তে ঢুকবেন না, আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। 10 নম্বর, আর এটি দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে বেশি বেশি আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করবেন, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করবেন, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনগুলি দিয়েছেন, এই সময়গুলিতে আল্লাহ সুযোগ দিয়েছেন, সুস্থতা দান করেছেন, ইমানের অবস্থায় রেখেছেন। কত লোক দুনিয়া থেকে চলে গেছে মুমিন মুসলিম, কত লোক আছে কিন্তু তারা কাফের, অমুসলিম অথবা মুসলিম পাপিষ্ঠ, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থতাও দিয়েছেন, হায়াতও দিয়েছেন, সময় সুযোগও দিয়েছেন, এবং ইমানি জজবাও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বেশি বেশি, এবং শুকরিয়া অন্তর থেকে করতে হবে, শুকরিয়া করতে হবে জবান দ্বারা, শুকরিয়া আদায় করতে হবে কাজ কর্মের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, এবং গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার দিনের ফজিলত রেখেছেন, বড়ই ফজিলত। সহিহ মুসলিম এই মর্মে হাদিস রয়েছে, মা মিন ইয়াউমিন আকসার মিন আন ইউতিকাল্লাহু ফিহি আবদাম মিনান নার মিন ইয়াউমি আরাফা, এমন কোন দিন নাই যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি জাহান্নাম থেকে বান্দাকে ছাড় দেন বা মুক্ত করেন আরাফার দিনের চাইতে। মানে আরাফার দিনে সবচাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে, যারা মুসলিম কিন্তু পাপের কারণে জাহান্নামী হয়ে গেছে, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেন, অর্থাৎ তাদের গুনাহ খাতা মাফ করেন যদি তারা আল্লাহর দিকে ফিরে আসে। বিশেষ করে যারা হজে এসেছেন তারা, আর যারা হজে আসতে পারেননি অভাবের কারণে অথবা হজ করে ফেলেছেন, তারা সেদিন নেক আমল করলো, আরাফার সিয়াম রাখলো, আল্লাহ রাব্বুল তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে। ওয়াইন্নাহু লা ইয়াদনু, আল্লাহ অত্যন্ত নিকটবর্তী হয়ে যান আরাফার অধিবাসীদের। সুম্মা ইউবাহি বিহুমুল মালায়েকা, তারপরে ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন গৌরব করেন আর বলেন, ফায়াকুলু মা আরাদা হাউলাই, এদের উদ্দেশ্য কি, এরা কেন এখানে এসেছে, এত টাকা খরচ করে, এত কষ্ট করে, আর এত পেরেশানি উঠিয়ে কেন তারা এসেছে। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত নেক দরজা দিয়ে, আর নেকির দরজা দিয়ে আল্লাহ রাব্বুল নেক আমলের জগতে দিগন্তে প্রবেশ করার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক জীবনে বরকত দান করেন, এবং নেকি করার তৌফিক দান করেন, গুনাহার কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। রব্বুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনে সার্বিক কল্যাণ করেন, যেসব ভুল ভ্রান্তি গুনাহ খাতা হয়েছে আল্লাহ যেন ক্ষমা করে দেন। ইচ্ছা যদি করেন তাহলে খুব সহজে আপনি এই 10টি দিনে এক খতম কোরআন দিতে পারবেন, যারা খতম করতে চান 3 পারা করে, 1 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা পড়লে যে কোনো ব্যক্তি 20 মিনিটে 1 পারা কোরআন, 1 জুজ কোরআন পড়তে পারবে।
তাহলে 10 দিনে আপনার এক খতম হয়ে গেল। কিন্তু সংকল্প রাখতে হবে, সৎ নিয়ত রাখতে হবে, তাহলে আল্লাহ তৌফিক দেবেন, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। জিকির আজকার সম্পর্কে বলছিলাম, জিকির আজকার ভুলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব জিকির আজকার রয়েছে তার মধ্যে সহিহ বুখারীর শেষ হাদিসের জিকির আজকার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, দাঁড়ি পাল্লায় নেকির পাল্লাতে অনেক ভারী, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং জবানে খুব হালকা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। আরও একটি গুরুত্বপূর্ণ জিকির যে বহুগুণে বর্ধিত হয়ে থাকে নেকি তার, সেটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। কালিমাত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যেটি সবচেয়ে উত্তম উৎকৃষ্ট আরাফার দিনের দোয়া, হাজি সাহেবদের জন্য এবং যারা হাজি নয় তাদের জন্য, সবার জন্য। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খায়রু মা কুলতানা ওয়ান নাবিয়ুন মিন ক্বাবলি, সবচেয়ে উৎকৃষ্ট যে দোয়া তাওহীদের ঘোষণা আমি এবং আমার পূর্বের নবীরা বলেছি এবং তারা বলেছেন, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের নেক জীবন দান করেন, নেক হায়াত দান করেন, সুস্থতার হায়াত দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের যেন মহামারী থেকে হেফাজত করেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন, আমাদের আমাদের পরিবার পরিজনের এবং আমাদের যেসব ভাই বোনেরা আমাদের এই দিনের কথাগুলি শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল তাদের যেন দুনিয়া আখিরাতের সার্বিক শান্তি দান করেন এবং আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।